তো আমরা ছোটবেলায় লালবাগে থাকতাম, আমরা আমার বয়স যখন 5 বছর তখন আমরা ধানমন্ডিতে চলে আসি, একই বাড়িতে থাকতাম দাদির সঙ্গে। তো আমার ছোটবেলার যতগুলো স্মৃতি তার মধ্যে থেকে সবথেকে আপনার গিয়ে পরিষ্কার স্মৃতি হচ্ছে, উনি যখন সন্ধ্যার সময় বাড়িতে ঢুকতেন, বাড়িতে ঢুকেই আমাদের বাসায় একটা ওই ছিল, ওটাকে কি বলে কুয়া টাইপের ছিল, ওটার পাশেই ছিল একটা বিরাট গাছ, কি গাছ ছিল বোধহয় বড় এই গাছ না কি খেয়াল নেই, আর সন্ধ্যে হলে পাখিগুলো বসে খুব চিচির মিচির কিচির মিচির করতে থাকতো। তো বাবা ঢুকেই এমন করে মা বলে ডাকতেন যে মা, তো এটাতে আমরা তো সবাই স্তব্ধ হয়ে যেতামই। তো আমার কাছে কেন জানি মনে পড়েছে যে গাছের পাখিগুলো বোধহয় ওনার ওই ডাক শোনার জন্য বসে থাকতো, ওরাও বোধহয় তখন চুপ হয়ে আমার বাবার ওই মা ডাকটা শুনতেন। মা তো মাই, আমি প্রতিদিন মাকে পা ধরে সালাম করে তারপরে বাইর হইতাম, আসলে মার দোয়া। তো ওরিয়েন্টেশন ওদিক থেকে শুরু। আমি ছোটবেলায় খুব চঞ্চল ছিলাম, একটু বেশি ডান পিটে ছিলাম, তো মাঝে মাঝেই আপনার গিয়ে বাবার হাতে মার খেতাম। তো আমরা যখন ধানমন্ডিতে চলে এলাম এমন একটা কিছু করেছি যে কনফার্ম এই উইকেন্ডে মার খাবই। তো আমার অস্ত্র ছিল আমার দাদি, তো দাদিকে লালবাগ থেকে নিয়ে চলে এলাম। তো নিয়ে চলে এলাম তো বাবা এসে দু একটা মারছে, তো দাদি দেখে ফেলেছে। দাদি আমার বাবার বয়স তখন নট লেস দেন আই উড থিঙ্ক 35, খুব ইয়াং টকবকে। তখন আনোয়ার হোসেন মানে পুরো ঢাকা শহর, পুরো বাংলাদেশে, উনি পুরো বাংলাদেশ চড়ে বেড়ান। ওই রকম এক আনোয়ার হোসেনকে দাদি বললেন যে কান ধর। ওই আনোয়ার হোসেন 35 বছরের একটা ইয়াং ছেলে, তার সব বাচ্চার সামনে, 7টা বাচ্চার সামনে, সবার সামনে কান ধরলেন, উঠল বললেন বস, বসলেন, উঠালেন, এই করে যে এটা হি ডিড নট হ্যাভ টু ডু দিস, বাট যে মায়ের প্রতি ভক্তি, মায়ের প্রতি যে ভালোবাসা, তো এটার আপনার কি টেলস হোয়াট কাইন্ড অফ আ ম্যান হি ওয়াজ। দাদি যেটা বলবেন সেটা করবেন, দাদি যেটা বলবেন না সেটা করবেন না। একটা মনে পড়ে বাবা একটা ওই সিনেমা হলের প্লট বরাদ্দ পেলেন, তো খুব ভালো হবে, বাট দাদি বললেন না তোর না।